আবশ্যক ওষুধ খাবার নিয়ম কি জেনে নিন। কৃমি শিশুর শরীরে বেশি ক্ষতি করে থাকে। শিশু কৃমির লক্ষণগুলোর মধ্যে রয়েছে খাওয়ার অরুচি, আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতার জন্য দুর্বলতা, বৃদ্ধি ব্যাহত হওয়া এবং অপুষ্টিতে ভোগা, পেট ফাঁপা, ডায়রিয়া, কৃমির কারণে অ্যালার্জি, চুলকানি, শ্বাসকষ্ট, কফকাশি হতে পারে। কৃমির ওষুধ, কৃমিনাশক ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে, নিচে নিয়মগুলো জেনে নিন। কৃমির ওষুধ পরিবারের সবাই একসাথে খেতে হয়, কেননা তা না হলে কৃমি একেবারে নির্মূল হয় না। দুই, ডাক্তারের পরামর্শে কৃমিনাশক ওষুধের এক ডোজ শেষ করার 7 দিন বা 14 দিন পর আরেকটি ডোজ নিতে হয়। 2 বছরের পর থেকে সবার জন্য কৃমির ওষুধের ডোজ একই, তাই আপনি যে পরিমাণ ওষুধ খাবেন আপনার 2.5 বছরের শিশুও একই পরিমাণ ওষুধ খাবে। 4, সুস্থ মানুষ বা শিশু 4 থেকে 5 মাস পরপর কৃমির ওষুধ খেলেও কোনো ক্ষতি হয় না। 5, ডাক্তারের পরামর্শে শিশু সুতাকৃমি বাদে অন্য কৃমিতে আক্রান্ত হলে মেবেন্ডাজোল 100 মিলিগ্রামের একটি বড়ি 12 ঘন্টা পরপর 3 দিন বা অ্যালবেন্ডাজোল 400 মিলিগ্রাম একটি বড়ি বা পিপেরাজিন 4 গ্রাম একটি বড়ি খাওয়াতে হবে। সুতাকৃমি হলে মেবেন্ডাজোল 100 মিলিগ্রাম বা অ্যালবেন্ডাজোল 40 মিলিগ্রাম বা পিপারচিন 4 গ্রাম একটি বড়ি খাওয়াতে হবে। এর 2 সপ্তাহ পর আরও একটি কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। কিন্তু সবার আগে একটা বিষয় বলি, ডাক্তারের পরামর্শ নিতে অবশ্যই ভুলবেন না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।